নমস্কার, প্রত্যেককে স্বাগত। IMF বা ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রে। এশিয়ান তার সদর দপ্তর রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ADB এর সদর দপ্তর রয়েছে ফিলিপিন্সের ম্যানিলাতে। প্রথম মহিলা নির্বাচন কমিশনার রমা দেবী। পুরুষদের মধ্যে হয়েছেন সুকুমার সেন। প্রশ্ন হয়, প্রথম মহিলা IPS অফিসার রয়েছেন কিরণ বেদী। পশ্চিমবঙ্গের স্বর্ষাগার নামে পরিচিত বর্ধমান জেলা, তার সঙ্গে পশ্চিমবঙ্গের ধানের গোলা এই নামেও পরিচিত। প্রশ্ন হয়, ইয়ং ইন্ডিয়া এবং হরিজন নামে পত্রিকার সম্পাদক মহাত্মা গান্ধীজি। প্রথম ভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতির নাম সরোজিনী নাইডু। প্রথম মহিলা বুকার সম্মান পেয়েছেন অরুন্ধতী রায়। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম অ্যান্সার হয়ে যাবে সান্দাকফু। পশ্চিমবঙ্গের উচ্চতম সেতুর নাম রবীন্দ্র সেতু তথা হাওড়া ব্রিজ। পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতুর নাম অ্যান্সার হয়ে যাবে ফারাক্কা রেলওয়ে সেতু। রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছেন রীতা ফারিয়া কত সালে? 1966 সালে। প্রথম মহিলা গ্র্যাজুয়েট হয়েছেন কাদম্বিনী গাঙ্গুলি। ভারতের প্রথম শ্রমিক সংঘের নাম মাদ্রাস শ্রমিক সংগঠন। প্রথম শিক্ষা কমিশনের নাম হান্টার কমিশন। রশিদ আলী দিবস পালিত হয় 1946 সালে 12ই ফেব্রুয়ারি। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন ডেভিড হেয়ার 1817 সালে। লোক হিতবাদী নামে পরিচিত গোপাল হরি দেশমুখ। স্বদেশ ভাণ্ডার নামে সমিতির প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর তিনি। সন্ধ্যা নামে পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। নিউ ইন্ডিয়া নামে পত্রিকার সম্পাদক ছিলেন অ্যানি বেসান্ত। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি চালু করেছেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার রামসে ম্যাকডোনাল্ড। 1934-তে সংবিধান রচনার প্রথম ধারণা দিয়েছেন MN রায়, অর্থাৎ মানবেন্দ্রনাথ রায় তিনি। তারপর রয়েছে স্ট্যাফোর্ড ক্রিপস, প্যাথিক লরেন্স, এভি আলেকজান্ডার। এই তিনজন ছিলেন মন্ত্রী মিশনের সদস্য। এটা কিন্তু ক্রিপস হবে না, এটা হবে ক্যাবিনেট। ক্যাবিনেট বা মন্ত্রী মিশনের সদস্য ছিলেন এই তিনজন। কত সালে হয়েছিল? 1946 সালে এটি হয়েছিল। এবং 1942 সালে কিন্তু ক্রিপস মিশন ভারতে এসেছিল। 1946 সালে 9th আগস্ট গণপরিষদে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম স্থায়ী সভাপতির নাম ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, তিনি অস্থায়ী ছিলেন সচ্চিদানন্দ সিনহা। মর্লেমিন্ড সংস্কার আইন অনুষ্ঠিত হয় 1909 সালে। মন্টেগু চেমসফোর্ড আইন দেখতে পাই 1919 সালে। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এই সমস্ত শব্দগুলি 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে। গোলকনাথ মামলা, এটি পাঞ্জাবের সঙ্গে জড়িত। এই মামলায় বলা হয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছিল যে মৌলিক অধিকার এটি কিন্তু সংশোধন করা যাবে না। এবং এই মামলা অনুষ্ঠিত হয় 1971 সালে। কেশবানন্দ ভারতী মামলা, এটি হয় 1973 সালে, কেরালা রাজ্যের সঙ্গে জড়িত। মিনার্ভা বিল মামলা, এটি হয় 1980-তে। ভারতীয় সংবিধানে ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তথা প্রাইম মিনিস্টার তার পদ এবং নিয়মতান্ত্রিক রাষ্ট্রপতির পদ। এবং একক নাগরিকত্ব, দুই কক্ষ বিশিষ্ট আইনসভা বা সংসদ এবং নিম্ন কক্ষ অধিক শক্তিশালী এ বিষয়ে। আমাদের দুটি কক্ষ রয়েছে, লোকসভা এবং রাজ্যসভা। তো
তো তার মধ্যে লোকসভা এটি হবে নিম্নকক্ষের নাম, রাজ্যসভা এটি হবে উচ্চ কক্ষের নাম, তার মধ্যে নিম্নকক্ষ অধিকতম শক্তিশালী এই বিষয়ে বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে লিখিত সংবিধান, মৌলিক অধিকার এবং সুপ্রিম কোর্ট তার সঙ্গে প্রস্তাবনার বিষয়ে। সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্যের বিষয়, অস্ট্রেলিয়া থেকে যুগ্ম তালিকা, জাপান থেকে নেওয়া হয়েছে, জাপান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কার্যাবলীর বিষয়ে, জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা। প্রশ্ন হয় জরুরি অবস্থা এটি নেওয়া হয়েছে জার্মানির সংবিধান থেকে। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধানে সংশোধনীর বিষয়ে, আয়ারল্যান্ডের সংবিধান সেখান থেকে নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি। সাম্যের অধিকার রয়েছে 14 থেকে 18 নাম্বার আর্টিকেলে। ছত্তিশগড় নামে রাজ্যটি 2000 সালে মধ্যপ্রদেশ ভেঙে তৈরি করা হয়েছে, তার সঙ্গে উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড এই দুটো রাজ্য 2000 সালে তৈরি করা হয়েছে। মিজোরাম রাজ্যটি প্রতিষ্ঠা করা হয় 1986 সালে। হরিয়ানা প্রতিষ্ঠা হয়েছে পাঞ্জাব ভেঙে 1966 সালে। নাগাল্যান্ডের প্রতিষ্ঠা হয় 1962 সালে। সারকারিয়া কমিশন প্রতিষ্ঠা হয় 1983 সালে। ক্যাগ নির্বাচিত হয় রাষ্ট্রপতির মাধ্যমে। 36তম সংবিধানে সংশোধনীর মাধ্যমে 1975 সালে সিকিম নামে রাজ্যটি প্রতিষ্ঠা হয়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার সময়কাল 1956 থেকে 1961 এর মধ্যে। এই সময় শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল। প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতির নাম অ্যান্সার হয়ে যাবে মীরা সাহেব ফতেমা বিবি। প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ হয়েছেন, সঠিক উত্তর হবে মীরা কুমারী। প্রথম জ্ঞানপীঠ নামে সম্মান পেয়েছেন আশাপূর্ণা দেবী। প্রথম মহিলা যিনি এভারেস্টে জয় করেছেন অ্যান্সার হবে বাইচেন্দ্রী পাল। প্রথম ডাকটিকিট চালু করা হয় 1952 সালে এবং ডাক বিভাগ তৈরি করা হয় 1954 সালে। পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার জাতীয় গ্রন্থাগার আলিপুরদুয়ারে অবস্থিত, আলিপুরে অবস্থিত। পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা। পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা অ্যান্সার হয়ে যাবে গঙ্গাসাগরের মেলা। বিড়ালা তারামণ্ডলের অবস্থান কলকাতায়। চারমিনার অবস্থিত হায়দ্রাবাদে। বুলন দরজা অবস্থিত ফতেপুর সিক্রিতে। সুইজারল্যান্ডের রাজধানী সঠিক উত্তর হবে বার্ন। নেদারল্যান্ডের রাজধানী অ্যান্সার হয়ে যাবে আমস্টারডাম। ইসরায়েলের রাজধানী জেরুজালেম। পর্তুগালের রাজধানী সঠিক উত্তর হবে লিসবন। নরওয়ের রাজধানী অসলো। স্পেনের রাজধানী সঠিক উত্তর হবে মাদ্রিদে অবস্থিত। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। WHO তার হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। WHO মানে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WTO মানে বিশ্ব বাণিজ্য সংস্থা। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এরও হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। ন্যাটো মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটির সদর দপ্তর রয়েছে বেলজিয়ামের ব্রাসেলসে, ব্রাসেলসে অবস্থিত। তারপর রয়েছে গ্যাটের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে। ওপেক এটি হল অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এর সদর দপ্তর রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। অর্থাৎ এটি কিন্তু তেল রপ্তানি একটি সংস্থার নাম। এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ PDF পেতে কিন্তু টেলিগ্রামে জয়েন করে নাও, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। বেঙ্গলি নলেজ একাডেমি। থ্যাংক ইউ।